ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে যে চলমান আন্দোলন চলছে, সেই চলমান আন্দোলনের রাজপথের একজন সাহসী যোদ্ধা, যিনি নিরলসভাবে কাজ করছেন আমার আপনার আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আর সেই রাজপথের সাহসী এবং পরীক্ষিত যোদ্ধা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সর্বশেষ নির্বাচন ভিপি জনাব নুরুল হক গত 7ই ডিসেম্বর রাজনৈতিক অঙ্গনে একটা রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়, অন্যান্য অনেক মিডিয়ার সঙ্গে যুগান্তর পত্রিকায়ও প্রকাশিত হয়। যুগান্তর পত্রিকাটা হয়তোবা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দৃষ্টিগোচর হয় এবং রেজিস্ট্রার জেনারেল ডিসেম্বরের ১১ তারিখে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় দৃষ্টিতে আনেন। তার পরবর্তীতে আমাদের আজকে যে কোর্টে গিয়েছিলাম সেই কোর্ট থেকে গত 17ই ডিসেম্বর জনাব নুরুল হক নূর সাহেবকে সশরীরে আজকে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন এবং রুল ইস্যু করেন। আজকে আমাদের সিনিয়র আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলী স্যার, সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন স্যার, সিনিয়র আইনজীবী বদরুদ্দা বাদল সহ আমরা লয়াররা উপস্থিত ছিলাম, লার্নের অ্যাডভোকেটরা উপস্থিত ছিলাম। আমাদের সিনিয়র কাউন্সিল জনাব নুরুল হক নূর সাহেবের পক্ষে আদালতে সময়ের প্রার্থনা করেন, আদালত সময়ের প্রার্থনা মঞ্জুর করেন এবং আগামী 15 তারিখে চার সপ্তাহের সময় মঞ্জুর করেন। আগামী 15ই ফেব্রুয়ারিতে এই নোটিশের প্রেক্ষিতে, রুলের প্রেক্ষিতে আমাদের জবাব দেওয়ার জন্য নির্দেশনা দেন এবং নুরুল হক নূর সাহেবকে সেই দিনও 10:30টার সময় সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেন। আমাদের লার্নের কাউন্সিল যে কথাটা বলেছেন যে জনাব নুরুল হক নূর সাহেব যে স্পিচটা দিয়েছেন সেই ভিডিও রেকর্ডটা আমরা লয়ার হিসাবে পেয়েছি, আমরা সেই ভিডিওটা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যেভাবে বক্তব্যটা দৈনিক যুগান্তর পত্রিকা এসেছে তিনি হয়তোবা সেইভাবে দেওয়ার জন্য মিন করেনি, ইন্টেনশনটা ডিফারেন্ট ছিল, সেইটাই আমরা মাননীয় আদালতে বলেছি। আর হোপফুলি আমরা এও বলেছি যে আমরা যে রিপ্লাই দিব লর্ডশিপস সেটা স্যাটিসফাই হবেন আশা করছি। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।